তাইলে বোঝা গেল সব বিপদ গজব না, বলেন না, সব বিপদ গজব না। এখন বিপদ কোনটা গজব না আর কোনটা গজব এটা তো বুঝতেই হবে, কথা বলেন না কেন? এখন আমার উপরে বিপদ আসছে, এটা কি গজব নাকি পরীক্ষা, এটা কেমনি বুঝবেন? এটা দরকার আছে নি বুঝার? আমরা সেগুলো একটু সংক্ষেপ করে বুঝবার চেষ্টা করব যে কোনটা গজব আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আপনাদেরকে যে কথা বলবো ভাই, আল্লাহকে ওয়াস্তে জিন্দেগিতে সর্বপ্রথম যে কাজটুকুন করবেন, সবার আগে চলার পথে নিজেকে নিজে গুরুত্ব দেন। চলার সময় এই জীবনে বেঁচে থাকতে আপনি মানুষকে যত গুরুত্ব দিয়েছেন, আপনি আশেপাশের মানুষকে, বন্ধু বান্ধবকে, পরিবার পরিজনকে যতটুকুন গুরুত্ব দিয়েছেন, আজকের থেকে কথা হলো আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব কাকে? আল্লাহরে কিতা, নিজেকে বলছি, নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিব কারে? নিজেকে গুরুত্ব দেও, নিজেকে গুরুত্ব দেও। আপনার পায়ের তলায় যদি মাটি শক্ত থাকে তাহলে দেখবেন আপনাকে খুঁজে নেওয়ার মানুষের অভাব হবে না, কথা বলেন না কেন? আর আপনার পায়ের তলায় যদি মাটি না থাকে আপনি যেই হন আপনাকে দেখবার মতো লোক পাবেন না। আর আপনার পায়ের নিচ যদি শক্ত হয় আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত মুছে দেওয়ার, জিব্বা দিয়া ছেটে দেওয়ার লোকের অভাব থাকবে না, কথা বলেন। এই জন্য সমাজে চলবার পথে নিজেকে গুরুত্ব দেও, নিজেকে সম্মান বোধের জায়গায় নিয়ে যাও, নিজের কোয়ালিটি বিল্ড আপ করো, নিজের এডুকেশন, নিজের সিস্টেম, নিজেকে কাউন্সিলিং করো, নিজের ইজ্জত সম্মানকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করো, পাবলিকের পিছনে পড়ে নয়, নিজের জন্য নিজেকে তৈরি করো, পাবলিককে আল্লাহ আপনার পিছনে লাগাইয়া দিবেন। আজকে আমরা অনলাইনে সার্চ করে পৃথিবীর বড় বড় মনীষীদেরকে, পৃথিবীর বড় বড় সেলিব্রিটিদেরকে আমরা অনলাইনে সার্চ করে সারাদিন খুঁজে বেড়াই, এই চিন্তা করেন না আপনি, আপনার বিবেক বোধ কি নাই, আপনার কমন সেন্স কি নাই যে আপনি একজন লোককে ইউরোপ, আমেরিকা, আফ্রিকান, বাঙালি অথবা এশিয়া যে কোনো একজন একটা জায়গার একজন সেলিব্রিটিকে আপনি অনলাইনে সার্চ করে খোঁজেন? আপনার জানার দরকার ছিল, আমি যদি আমাকে সম্মান বোধ করতাম, আমি যদি আমাকে শক্তিশালী করতাম, আমি যদি আমাকে চিনতে পারতাম, আমি যদি আমাকে গুরুত্ব দিতে পারতাম, তাইলে অন্যজনকে সার্চ করে অনলাইনে খুঁজতে হতো না, আমিও অফলাইনে নিজেকে সম্মানিত করব, আমিও নিজেকে প্রতিষ্ঠিত করব, পৃথিবীর মানুষ আমাকে অনলাইনে সার্চ করে খুঁজবে, ঠিক কিনা বলেন? কেন আরেকজনকে খুঁজতে যাচ্ছ, কেন আরেকজনকে ঘুরতে যাচ্ছ? নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের অবস্থান বিল্ড আপ করো, আরেকজনকে নয় পাবলিক তোমাকে খুঁজবে, কথা কি বুঝতে পেরেছেন আমার? এজন্য দিন শেষে আপনাকে আমাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, পারবো তো ইনশাল্লাহ? বললেন না, বলেন না ইনশাল্লাহ? এগুলো আপনারা বুঝেন না তো সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করেন, সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে। সূরা ইউসুফের শিক্ষা কি? সূরা ইউসুফের শিক্ষা হচ্ছে এক সময়, এক সময় সবগুলা বিপদ কেটে যাবে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের উপরে বিপদ কম গেছে, কথা বলেন না কেন? ভাইয়েরা পিটাইছে, নিজের ভাইয়েরা মারছে, নিজের বাবার ঔরসে জন্ম নেয়া ভাইরা উলঙ্গ করে রাস্তা থেকে ছাগল জবাই করে রক্ত দিয়ে বাবার কাছে কাহিনী বানাইছে, উলঙ্গ করে ছাইড়ে দিছে, এরপরে গোলাম বলে বিক্রি করে দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইউসুফ থেকে আমাদেরকে শিক্ষা দিতে চান, ও বান্দা ধৈর্য ধারণ কর, আমি তো বলছি পরীক্ষা করতেছি তোকে, তুই ধৈর্য ধারণ কর, ইউসুফের বিপদ কেটে গেছে, আমি গর্ত থেকে উঠাইয়া বাজারের বিক্রি হওয়া গোলাম থেকে রাষ্ট্রীয় সিংহাসনে বসাইয়া ইজ্জত সম্মান দিয়ে পয়গাম্বর বানাইয়া দিয়েছি, তোর বিপদে ধৈর্য ধারণ কর, আমিও তোকে রাস্তার থেকে উঠাইয়া দশতলায় বসাইয়া দিতে পারি, ঠিক কিনা বলেন? রবের শিক্ষা আমি আপনি বুঝি না, আমিও কেমনে বুঝাই, আমিও বুঝি না। আল্লাহ চায় না
রাস্তার এক পাশে থাকবে দশতলা আর আরেক পাশে থাকবে গাছতলা। রব এটা চায় না, রব ভারসাম্যপূর্ণ দুনিয়া চায়, রব সবাইকে একভাবে দেখতে চায়। একজন থাকবে একবারে মাটিতে, একজন থাকবে গাছতলায় শুয়া, আরেকজন দশতলায় শুয়া। আল্লাহ চায় না। আল্লাহ জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দিয়া, জাকাত ভিত্তিক অর্থনৈতিক পলিসি দিয়া আল্লাহ সকলকে সমান করে দেখতে চায়। ঠিক কিনা জোরে বলেন না? আমরা সেগুলো ভুলে গিয়েছি, বাদ দিয়েছি। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের শিক্ষা হলো বিপদ এক সময় কেটে যাবে, বিপদ এক সময় আরেকটা শিক্ষা হলো বিপদগ্রস্ত ব্যক্তি আজীবন দুঃখী থাকে না, এক সময় সুখী হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম আজীবন দুঃখী ছিলেন না, জিন্দেগির শেষ দিকে এসে সব থেকে বেশি সুখী হয়েছেন। ঠিক কিনা বলেন? সূরা ইউসুফের শিক্ষা হল হারানো ব্যক্তি হারানো বস্তু এক সময় ফিরে পাওয়া যায়। কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামের বাপ ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন, ধরেছিলেন কি? তিনি বলেছিলেন ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আল্লাহ বলছেন এটাই তো চাই, আমি জানমালের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করতে চাই আর সবর করলে ফেরত দিতে চাই। তিনি বললেন ফাসাবরুন জামিল। আর আল্লাহর এখান থেকে শিক্ষা হলো হারানো জিনিসও ফিরে পাওয়া যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে পাইছেন কি পাইছেন না? এখান থেকে আরেকটা শিক্ষা হলো পরিবারের সব থেকে নির্যাতিত যে মানুষটা হয়, আবারও বলছি দিলে বসাইয়া দেও, আমি না থাকলেও কথাগুলো মনে রাখ। এখান থেকে আরেকটা বড় শিক্ষা হলো পরিবারের সব থেকে নির্যাতিত অপমানিত নিষ্পেষিত ব্যক্তি একদিন পরিবারের সকলের আশ্রয়ের কেন্দ্রস্থল হয়ে যায়। ঠিক কিনা বলেন? পরিবারে যেই লোকটারে দেখতে পারেন না, পরিবারে যেই ভাই বোনটারে আপনি দেখতে পারেন না, হয়তো দিন শেষে একদিন সেই পুরা পরিবারের আশ্রয়ের জায়গা হয়ে যায়। কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে পিটাইয়া মাইরা উলঙ্গ করে বাজারে বিক্রি করে গোলাম বলে চালাইয়া দিয়েছিল, দিন শেষে সবগুলা ভাই পুরা পরিবার আশ্রয় নিয়েছিলেন কার কাছে? কার কাছে? আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। দিন শেষে নির্যাতিত ব্যক্তির কাছে হয়তো আশ্রয় নিতে হয়, এটাই সূরা ইউসুফের শিক্ষা। আমি জানি এখানে কত ভাই আছে, ভাইয়েরা কষ্ট দিছে, মা বাপ কষ্ট দিছে, আত্মীয় স্বজন কষ্ট দিছে, সব ফালাইয়া কান্না করে করে ঢাকা শহরে আসছো, আজকে স্টাবলিশড হয়েছো, আজকে পুরা ফ্যামিলি তোমার কাছে আছে না নাই? এমন পুরা ফ্যামিলি আজকে নিজেই টানতেছো, এমন নাই? আচ্ছা, সুতরাং আরেকটা শিক্ষা হলো সূরা ইউসুফের স্বপ্ন একদিন বাস্তব হয়। স্বপ্ন যদি ঘুমাইয়া দেখেন জিন্দগিতে বাস্তবায়িত হইতো না। ঘুম থেকে উঠটা দেখবেন স্বপ্নে দেখছিলেন আপনি ওয়াশিংটন ডিসিতে বসে আছেন, হোয়াইট হাউসের মালিক হয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখবেন লঙ্গিও ঠিক মতো নাই। কথা কন না কেন? ঘুমাইয়া স্বপ্ন দেখে কোনো লাভ নাই, স্বপ্ন দেখতে হবে জাগ্রত থেকে আর বাস্তবায়ন করতে হবে ধৈর্যের সাথে। ঠিক কিনা বলেন? তাইলে সূরা ইউসুফের শিক্ষা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ দিন শেষে তা বাস্তবায়ন করছেন কি করছেন না? কথা বলেন না কেন?